নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মিক্সড ফুড চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ বিজয়া দশমীর আপনাদের সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা। ছোটদের ভালোবাসা ও বড়রা প্রণাম নেবেন। আমাদের বাড়ির সামনেই দুর্গাপূজা হয়েছিল, কয়েকদিন ধরেই আমাদের নিরামিষ চলছিল, তো সেই জন্য আজকে বাড়িতে একটু চিকেন হবে। তো দেখা যাক কী রান্না করি তার উপর। এবছর পুজো আমাদের কেমন কাটলো সেটা আমরা আরেক নতুন পর্বে জানাবো। ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আগে চিকেনটা ভালো করে পুকুর থেকে ধুয়ে নিচ্ছি, এরপর আমি কলের জলে ধুয়ে নেব। ছেলে মেয়ে এই সময় খেলাতে ব্যস্ত আছে, আমি তাড়াতাড়ি এই সুযোগে রান্নাটা করে নিচ্ছি, না হলে ও আবার এসে আমাকে জড়াতে থাকবে। পেঁয়াজটা আমি ছাড়াতে শুরু করেছি, তার আগে আমার শ্বশুরমশাই আমাকে রান্নায় হেল্প করতে বসেছেন। উনি আগে আলুটা ভেজে নিচ্ছেন, তারপরে পেঁয়াজটা ভাজবে। দাদুর সাথে এখন খেলায় ব্যস্ত হয়েছে। কড়া গরম হয়ে গেছে, প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলের উপরে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। লালচে হয়ে এসেছে, ওর উপর ভাজা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। মশলাটা হয়ে গেছে, ওর উপরে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়তে থাকবো। জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, লঙ্কাটা খুবই অল্প দেব, কারণ ছেলেটা তরকারি একটু তুলে রাখতে হবে সেই জন্য। তার ওরটা তুলে নেওয়ার পরে আমি ভালো করে বড়দের খাওয়ার মতো ঝাল দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ওর উপরে মাংসটা চাপাচ্ছি।
তৈরি মশলার উপর কাঁচা মাংসটা চাপিয়ে 20 থেকে 25 মিনিট আমি কষে নিয়েছি। তার উপর আমি আলুটা দিলাম। এবার ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি জল ঢালবো। কষানো হয়ে গেছে, এবার আমার বাচ্চাটা তুলে নিচ্ছি। নিয়ে ওটা আলাদা প্রেশার কুকারে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ বাচ্চা তো। এবার আমাদের বড়দের খাওয়ার মতো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনটা আমার কষানো হয়েই গেছে, লঙ্কাটা দিয়েই আমি জলটা। তার আগে একটু নাড়াচাড়া করে নাও। এর ফাঁকে আমি ছোটটাকে খাইয়ে নিচ্ছি। বাবা খেতে বসে কি বায়না! দু ভাই বোনের গল্প হচ্ছে, আরো কি নিয়ে তাদের খেলাধুলো হচ্ছে। মশলা দিয়ে দিয়েছি, এবার গরম মশলা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার আমি পোড়াটা নিয়ে চলে যাচ্ছি। দেখুন তরকারির রংটা কি সুন্দর এসছে, পুরো লাল লাগছে দেখতে। আজ রান্নাটা কিন্তু আমার মনের মতোই হয়েছে।
গাছ থেকে তুলে পুরোটা গন্ধ রয়েছে।